everyone, welcome back to my channel, welcome back to another vlog. So, today we are going to talk about a small, simple vlog. And today, I'm going to talk about a lot of things. I'm going to talk about a lot of things. I'm going to talk about a lot of things. So, today, I'm going to talk about a lot of things. So, today, I'm going to talk about a plus, দিদি আবার ইয়ে একটা পনির দিয়ে কি একটা বানাবে বললো, তো ওটাও তোমাদের দেখো পনির টিক্কা না কি। তো এই রেসিপিটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে মোটামুটি আর ছোটখাটো ব্লগ কাটাবো তোমাদের সাথে, তো চলো ব্লগটা শুরু করি। আজকের মেইন শেফ চলে এসেছে, সেজে গুজে বাড়িতে সেজে গুজে আর কি রান্না করবে। কি করবি আজকে? দেখছি পনির আছে, এবার দেখা যাক পনির দিয়ে কি করা যায়। ট্রাই করতে হবে নতুন কিছু একটা, নিজের মতো করেই করবো। যাতে খাওয়ার মতো নয় তাহলেই হবে। কি করছো? আমার ব্লগ গুলো দেখো, তুই ইতিমধ্যে আমি রান্না করে চলে এসেছি। এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, ও পনির টিক্কার জন্য এটা হচ্ছে আমুল বাটার, এটা না হচ্ছে রেড কাউয়ের টক দই, এখানে একটা ক্যাপসিকাম, এখানে বিভিন্ন ধরনের ক্যাপসিকাম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লাল, আবার এখানে আছে একটা হলুদ, আর এখানে বেশ অনেকটা কোয়ান্টিটির পনির দেখতে পাচ্ছ। তো বাড়িতে এই ছিল, তো এটা দিয়ে দেখি যথারীতি কি বানায়ও। শুনে এসছে রান্নাঘরে, এটাকে এতটা ইয়ে করব কি, ছোট ছোট করে কাট আরো তো। হ্যাঁ এটা, হ্যাঁ পনির টিক্কা তো ড্রাই না, হুম হুম ছোট ছোট করে, ঠিক আছে মানে স্টিকের মধ্যে ঢুকবে। হ্যাঁ ওকে, ও এটা আবার এমনি রান্না না, আবার কাঠির মধ্যে ঢোকাবে। পনিরগুলোকে কাটছি, বাঙালি কাঠি করতে ভালোবাসে বলে না, খুবই কম পনির আছে, এবার সেটা দিয়ে চেষ্টা করছি বানিয়ে নেওয়ার। ঠিক আছে এতেই হয়ে যাবে, রাতের বেলা কে খাবে এত। তো এখানে কাটাকাটি পরিস্থিতি শুরু হয়ে গেছে, বিভিন্ন ধরনের সবজি কাটছে যেগুলো বললাম। তোমরা কি আমার ব্লগ গুলো দেখতে ভালোবাসছো একটু কমেন্ট করে জানাও তো, যে আমার ব্লগ গুলো কেমন লাগে তোমাদের। ঠিক আছে তো এখন লাল ক্যাপসিকাম কাটছে, এটা কি বেল পেপার বলে? অত পেপার টেপার জানি না, ক্যাপসিকামই তো বলছি। এটা কি এরকম ভাবে কেটে নেবো না একটু শুরু চৌকো চৌকো করে কাট, মাঝখান থেকে ফালা করে এবারে চৌকো করবো, তাই তো? দেখো কে রান্না করবে আর কে শিখিয়ে দিচ্ছে। এটা ঠিক আছে, দেখা একটু পুরো করবো, আর একটু পুরো দিলে কি করে হবে? না এটাই ঠিক আছে, পনিরগুলো বড় বড় করে দিচ্ছে তো, তো দেখা যাক কতদূর কি করতে পারি। বেশি পনির নেই তাই অল্প করে কাটছি, রেড হয়ে গেছে, ইয়েলো হয়ে গেছে, এবার গ্রিন। এখানে অনেক কিছু পেস্ট করছে, এটা কি আদা? আর তুই তো কোনো কমে আসিস না, এটা তো হেল্পে আসতে পারিস না। ঠিক আছে হেল্প করছি, এনে কর। ওইটা হেল্প করে দিতে হবে, রান্নাতে হেল্প করতে হবে তাইও। ঠিক আছে ভালো করে রান্না করিস। হ্যাঁ চল তুই কোথায় যাবি? কাজ আছে একটু। ঠিক আছে টাটা। তো ওর মতন একটুখানি রান্না বান্না করুক, রান্নার কি দেখো তোমাদের, ততক্ষণ আমি একটু ঘুরে আসি, তোমাদের দেখাচ্ছি যদি পসিবল হয় তো। তো এখন বেরোলাম একটু, পুরো দেখছো কভার হয়ে নিয়েছি, ঠান্ডা লাগানোই যাবে না। আর সাইকেল চালাচ্ছি, শীতকালে সাইকেলটা চালিয়েই মজা, বাইক ফাইক চালালে অতিরিক্ত ঠান্ডা লেগে যায়। আর আমি এই কথাগুলো বলছি কারণ আমার নিজের একটা বাইক নেই, ঠিক আছে? তো এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ ওখানে গান চলছিল, তো কপিরাইট খেয়ে যাওয়ার চান্স থাকবে, তো ওই জন্য আর রিস্ক নিলাম না। তো একটু এলাম, এখানে দেখছি একটু ফাংশন হচ্ছে, তো সুন্দর সুন্দর বাচ্চারা নাচ করছে এখানে, ভালো ভালো বেশ বাংলা গানে হিন্দি গানে। তো ওই ফাংশন একটু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, অনেক লোক হয়েছিল আর বেশ ভালো লাগছিল ফাংশনটা দেখে।
তারপর গলাটা যেহেতু একটু হালকা সর্দি লেগেছে, ব্যথা ছিল, তো ভাবলাম একটু স্যুপ খেয়ে নিই। এখানে গরম গরম চিকেন স্যুপ নিয়ে নিলাম কাকার দোকানে, স্যুপটা খেয়ে বেশ ভালো লাগলো। তো স্যুপটা খাওয়ার পর একটু মনে হলো যে চিকেন পকোড়া খাই, কাকু গরম গরম চিকেন পকোড়া ভাজছিল, তো এখন একটু চিকেন পকোড়াও খাবো। তো আমাদের এখন পকোড়া খাওয়ালো এই ছেলেটা, খাচ্ছি ভাই, হে ভাই খাচ্ছি ভাই। সো গাইস, বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই দেখি যে একটা সুন্দর ডিশ আমার জন্য রেডি করে রাখা আছে, পনির টিক্কা। তো এটা একটু খেয়ে বলছি তোমাদের। তো এখন দেখি পনির টিক্কাটা কেমন বানিয়েছে, দেখো তো বেশ লোভনীয় লাগছে। বাহ, পুরো ব্যাপারটা বাটারে ফ্রাই করা, তো ওই জন্য আরো ভালো লাগে। দেখতে পাচ্ছ দারুন। তো চলো, আজকে ভিডিওটা বেশি বড় করবো না, আজকে ভিডিওটা একটা সিম্পলের উপর ছিল, কারণ ইদানিং এত দরজা পড়েছি, লাফালাফি করেছি, আর শরীরে দিচ্ছে না, তাও একটু বেরিয়েছিলাম, এখন বাড়িতে থাকতে ভালো লাগে না। তো তো চলো, আজকে ভিডিওটা এটুকু রাখলাম, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে।